রবিবার বৃষ্টি বিঘ্নিত সকালে বৃষ্টিকে উপেক্ষা করে 21 জুলাই শহীদ স্মরণ দিবসে INTTUC অনুমোদিত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় আসাম মোড় সংলগ্ন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে। অনুষ্ঠানের শুরুতে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের এক ছাত্রর অকাল প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর 13 জন শহীদের নামাঙ্কিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। পুষ্পার্ঘ্য প্রদান করেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর বসু, সংগঠনের সম্পাদক সদস্যরা। এদিনের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা সকলের সামনে তুলে ধরেন সংগঠন সভাপতি দীপঙ্কর বসু। এদিনের এই অনুষ্ঠানে সমস্ত স্কুল পুলকার ড্রাইভার মালিক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতেই উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি শহরে যে শহীদ দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে 21 জুলাই 1993 সালে 21 জুলাই আমাদের কলকাতাতে কিছু তৃণমূলের কর্মীকে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে হত্যা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা শহীদ দিবস পালন করি। 21 জুলাই সারা পশ্চিমবঙ্গব্যাপী শহীদ দিবস পালন হয়। এটা ধর্মতলাতে বিরাট আয়োজন করা হয়েছে আজকে শহীদদের শ্রদ্ধাঞ্জলির জন্য। তো আমরা এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে আমরা জলপাইগুড়িতে হলি চাইল্ডের সামনে আজকে শহীদ দিবস উদযাপন করছি। এর পাশাপাশি আমাদের যত সংগঠনের যারা সদস্য হয় তাদের নিয়ে একটা আলোচনা হবে, এই আমাদের সচেতনতা নিয়ে, গাড়ি ড্রাইভিং নিয়ে। কারণ কোতোয়ালি থেকে আমাদের একটা চিঠি এসছে যে ড্রাইভারদের কিছু নিয়মকানুন মানতে হবে, সেসব নিয়ে আলোচনা হবে। এবং গত বৃহস্পতিবার হলি চাইল্ড স্কুল থেকে একটা ছাত্র নদীতে ডুবে গিয়ে মৃত্যু হয়, তো তার ইয়েতে মানে শোক জ্ঞাপন কালন শোক পালন করছি আমরা তার। আমি দীপঙ্কর বসু, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘোরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434716।